দেখেন আমার বন্ধু পাগল হয়ে গেছে, পাগল হইয়া রাত্রে বেলা সাগর পার একশো বসে রয়েছে। এই যে আমার পাগল বন্ধু দেখেন। আর বাংলাদেশি টাকা যেটা প্রাইস মূল্য হচ্ছে আপনার 370,000 থেকে 380,000 টাকার মতো। এই যে দেখেন ভূতের মতো অটোমেটিকলি ঘুরতেছে, ওই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এটা ফুল স্টেবল। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। আজকে চলে আসছি মালদ্বীপসে আমরা রাতের বেলা স্টার ফটো ওঠানোর জন্য, কারণ মালদ্বীপে রাত্রিবেলা যেই দিন বৃষ্টি না হয় ওই দিন আকাশটা অনেক সুন্দর থাকে, প্রচুর সুন্দর। তার জন্য আমরা মাঝে মধ্যে রাত্রিবেলা ফটো তুলতে আসি, ভিডিও করতে আসি, টাইম ল্যাপস ভিডিও করি, যেন আমরা স্টার তারার ছবি দেখতে পারি। আপনারা অনেকেই জানেন খালি চোখে আমরা যতটুকু তারা দেখি ক্যামেরাতে তার থেকে বেশি ধরা পড়ে। সো আমরা অনেক সময় এটা ক্যামেরাতে করি কিন্তু আমরা একদিনও ব্লগ করি নাই। সো আমার বন্ধু আজকে বলতেছে যে আজকে চলো একটা ব্লগ করি, আর কিভাবে আমরা স্টার ফটোগুলো তুলি, কি ক্যামেরা দিয়ে তুলি, সবগুলো এ টু জেড এই ভিডিওতে থাকছে। সো আপনারা আমার সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং এই স্টার ফটো আমরা কতটুকু তুলেছি সবটুকু আজকে বলবো এই ভিডিওতে, এবং দেখাবো কিভাবে তুলছি, এবং অ্যাট লাস্ট একটা ভিডিও দেবো আপনাদের, সেই ভিডিওতে দেখাবো যে আমরা কত সুন্দর একটা স্টার ফটো তুলছি। সো আমাদের সঙ্গে থাকুন। দেখেন আমার বন্ধু পাগল হয়ে গেছে, পাগল হইয়া রাত্রেবেলা সাগর পার একশো বসে রয়েছে। এই যে আমার পাগল বন্ধু দেখেন কত সুন্দর দামি জিনিসপত্র লইয়া বসে রয়েছে, ওই যে দেখেন, এই যে দেখেন ভূতের মতো এটা অটোমেটিকলি ঘুরতেছে, ওই যে দেখতে পাচ্ছেন, খালি মুখ করে ওয়াও। কিন্তু দেখেন মোবাইল দিয়ে কন্ট্রোল হয়, মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে এটা তো ধরতে হয় না, ধরা ছাড়া, এটাতে ধরা ছাড়াই এটা এটা অটোমেটিকলি ঘুরতেছে। এই যে দেখেন সো গাইস, আমরা এতক্ষণ যেই ভিডিওগুলো করেছিলাম আর টাইম ল্যাপস ভিডিওগুলো আর হচ্ছে রাতের তারার ফটো তোলার জন্য এই ক্যামেরা আর এই গিয়ারটা আমরা ব্যবহার করেছি। আর ক্যামেরাটার নাম হচ্ছে ক্যানন ইউএস 5D Mark, যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার মালদ্বীপিয়ান টাকাতে 63,000 রুপিয়া, আর বাংলাদেশি টাকায় যেটার প্রাইস মূল্য হচ্ছে আপনার 370,000 থেকে 380,000 টাকার মতো। এটা হচ্ছে শুধু লেন্স ছাড়া, আর লেন্সটা যেটা আছে এটা হচ্ছে ক্যানন 50mm লেন্স। এই লেন্সটির দাম হচ্ছে 200 USD, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 20,000 টাকার মতো। আর যেই গিম্বলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI RS Mini 3, এটার দাম হচ্ছে এই দেশের 8,500 টাকার মতো, আর বাংলাদেশি টাকায় হচ্ছে এটা আপনার 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। দেখতে পাচ্ছেন এটা ফুল স্টেবল, আপনি যতই নাড়াচাড়া করেন কিন্তু আপনার ক্যামেরা লেন্স নড়বে না, আপনার ভিডিও একদমই ঝাপসা হবে না, আপনার লেন্স, আপনার ফোকাস ঠিক থাকবে আপনি যতই ক্যামেরা ঘুরান। সো এই সেট আপ দিয়ে আমরা আজকে রাত্রের ফটো তুলেছি আর হচ্ছে আপনার ভিডিও করেছি। সো আমাদের সঙ্গেই থাকুন ভিডিওগুলো দেখার জন্য, আর ভিডিওগুলো কেমন হয়, কেমন কোয়ালিটির হয় এত দামি গিয়ার ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং দেখে যাবেন শেষ পর্যন্ত যে আজকের ভিডিও ফুটেজটা কেমন হয়। সো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।